হাওড়ে চলছে ধান কাটার উৎসব। 1000 ধান কাটার মেশিন দিয়ে রাত দিন চলছে কাজ। ইতোমধ্যে 30% ধান কাটা শেষও হয়েছে। গেল বুধবার ধান কাটা উৎসব দেখতে সরকারের দুই মন্ত্রী ও একজন উপমন্ত্রী এসেছিলেন সুনামগঞ্জে, এবং সবাইকে অবাক করে দিয়ে তারা নিজেরাও ধান কেটে দেখান। তারা হলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এ সময় কৃষিমন্ত্রী বলেন, যে বছর হাওরের ধান হয় সেই বছর সারা দেশের মানুষ হাওরের ধান খেতে পারে, আর যে বছর হাওরের ধান তলিয়ে যায় সেই বছর সারা দেশে খাদ্যের সংকট দেখা দেয়। বলেন, সারা বাংলাদেশের মানুষই খেতে পারবে, শুধু হাওরের মানুষ ধান উৎপাদন করে নিজেরা খায় না, সারা দেশেও তারা সরবরাহ করে, এবং মাঠের যে অবস্থা সুন্দর ফসল, কম্বাইন হারভেস্টার দেওয়া হয়েছে, একটা হারভেস্টার দাম 30 লক্ষ, তাহলে 1000 হারভেস্টার সুনামগঞ্জে এই মুহূর্তে কাজ করছে। এটা আমাদের জন্য কি খুশির, যে বাংলাদেশে আগে কাঁচি দিয়ে আমরা ধান কাটতাম, সেই বাংলাদেশে এখন কম্বাইন হারভেস্টার দিয়ে চাষিরা ধান। এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বৈজ্ঞানিকভাবে গবেষণা করে ফসলের সময়টা 120 দিনের জায়গায় 100 দিন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তাতে আগাম বন্যা আসার আগেই হাওরের ধান ঘরে তুলতে পারবে কৃষকরা। ভাত ধান পরে যদি ধান থাকে, ভাত থাকে, তাহলে আমরা নুন টুন দিয়ে এই দিক সেদিক কচুর লতা টতা দিয়ে হলে ভাত চারটা খেতে পারি, কিন্তু চাল না থাকলে আমাদের উপোস থাকতে হয়। বাঙালি চাল ছাড়া ভাত ছাড়া বাঁচে না, সুতরাং আল্লাহর এই নিয়ামত ধানটা আমাদের বছরে একবার হয়। সুনামগঞ্জে অত্যন্ত উচ্চমানের ধান হয়, বোরো ধান, বিখ্যাত ধান, মাঝে মাঝে প্রাকৃতিক কারণে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা টেলিভিশন।